السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله سبحانه وتعالى دربار وشنك شكريا جاء الله سبحانه وتعالى أمره الله رغر مسجد دار العلماء مسجد جمعان نماز فرال لگيا ورطوفية دان خرصن شجنو الله سبحانه وتعالى دربار أمره شكريا داي خرم خوكا. الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الله سبحانه وتعالى أمرر تار فتنيدي شبه إني جاعل في الأرض خليفة فتنيدي شبه دنيا زمين فتايسن آر إرفرو. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরার দুনিয়ার আয়ু শেষ হয়ে যাব, সময় শেষ হয়ে যাব, তখন আমরার দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিবাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যতদিন আমরার রাখবা, আমরার যাতে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ইমান রূপে ইমান এবং ইসলাম রূপে যখন জানি সাবিত খতম রাখেন হোক আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার দুনিয়াত ফাটাইছেন, আর এক মুসলমান আলোক মুসলমান রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হক অকল কিছু দাবি অকল আমরা এখানে অন্য রূপে যেটা অধিকার আছে এই অধিকার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে আনা আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল সিত্তু বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাশা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াতবাউ জানাযাতাহু ইযা মাতা ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে ছয় ধরনের হক রয়েছে, অধিকার আছে। অর্থাৎ আমার উপরে আপনার হক, আপনার উপরে আমার হক, অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানের উপরে ছয়টা অধিকার আছে। এই ছয়টা অধিকারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে প্রথম নম্বর যে অধিকারটা, এই অধিকারটা হচ্ছে ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন একজন মুসলমান আর এক মুসলমানের লগে দেখা সাক্ষাৎ হইব তখন তার লগে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া দোয়া করতা। সালামর অর্থ হইছে যে আপনি তার লাগে শান্তি নিরাপত্তা কল্যাণ কামনা করা। এক মুসলমান আর এক মুসলমানের লগে যখন দেখা হয় তখন আপনি এই সালাম দিয়ে বুঝাইলে যে আপনি আমার কাছ থেকে সব ধরনের বিপদ আপদ এবং শঙ্কা থেকে সব কিছু থেকে মুক্ত, অর্থাৎ আমি আপনার কল্যাণ কামনা কাম। ইসলাম দেহ এত সুন্দর একটা জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে একবার জিকানি হইল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে কোন জিনিসটা সর্বোত্তম, যে আইউল ইসলামি খাইর, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুতঈমু আত-তু'আম ওয়া তুকরিউ আস-সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহ। যে এক মুসলমান ইসলামের মধ্যে সর্বোত্তম খাসটা হয়েছে যে যারা ভুক্ত মানুষ, যারা একেবারে খানিদানি নাই, যারা খুব অসুস মানে অভাব অনটনের যার, তার লাগে আপনি খাওয়া, আর আপনি যারারে চিনুন এবং যারারে চিনুন না প্রত্যেক মানুষের লগে আপনি সালাম খুরক। অর্থাৎ মুসলমান কেউ আপনার কেউরে চিনদা আর ওজনে চিনদা না, আপনি খালি চিনা ব্যক্তিদের মানে সালাম দিতে, আর যারা চিনুন না তারা সালাম দিতে নেই না। আল্লাহ রসুল সাল্লাহ কাছে আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, আপনি যারারে চিনুন এবং যারারে চিনুন না প্রত্যেকরে আপনি সালাম দক। এই সালামের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 87 নম্বর আয়াতে কইরা যায় وإذا حييتم بتحية فأحيوا بأحسن منها أو ردوها، যখন কোনো ভাই আরেক ভাই লাগে দোয়া করে অর্থাৎ সালাম মানে তো দোয়া কল্যাণ কামনা করা, তখন আপনি অন্তত এই ভাইয়া যতটুকু আপনার লাগে দোয়া করছেন অতটুকু খরকা, যদি ফারয়েন বেশি করে খরকা এটা বলা ইসলামের মধ্যে। আপনি দেখুন জানি আমরা সমাজের মধ্যে আছে অনেক মানুষ উবাই রয়েছে যে আমি তো সমাজের একজন নেতা, আমি সমাজের ইমাম অমুক হতা, আমি বড় লিডার, আমি তোড়া উবাই দেখে আমার ভাই সালাম করেন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আছিল অভ্যাস আছিল যখন তাই কোনো দিকে যাইতা ছোট বড় সে কোনো দিকে তাই দেখাইতে না, তাই সালাম বিনিময় করতা। এই সালামের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়। আপনি যখন ঘরে যাইবা নামাজের পরে তখন গিয়া ইনশাল্লাহ আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকা, দেখবো আপনার বাচ্চা কাচ্চা একদিন দুই দিন তিন দিন মানে করতে 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 এক পর্যায়ে আপনার ঘর থেকে আপনার ফ্যামিলি থেকে
আপনি কিন্তু সালাম ফাইলবা, তখন দেখবা যে এমন একটা আদত বলা একটা অভ্যাস ইসলামে তো সুন্দর, আমরা যখন এই মানে সালাম বিনিময় কর্ম সমাজের মধ্যে দেখবা এবং ফ্যামিলি সমাজ রাষ্ট্র সব জায়গায় যদি আপনার এটা প্রচার এবং প্রসার করি দেখবা ইনশাআল্লাহ আমরা মাঝে শান্তি এবং নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত হইব। দ্বিতীয় নম্বর যেটা অধিকার এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে, তো এটা হইল ওই জি বহু ইজা দেহু, যখন কোনো ভাই আপনার লাগে ইনভাইট করেন দাওয়াত দেন তখন দাওয়াতে আপনি সাড়া দিতা। এই খালি দাওয়াত কেউ দিলেও যে দাওয়াত খাওয়া এটা না, এটা দুইটা হইতে পারে। একটা হয়েছে কোনো ভাইয়ে যদি আপনার লাগে দাওয়াত দেন, এর মানে একটা হইলো খাওয়া দাওয়ার দাওয়াত হইতে পারে, একটা হয়েছে কোনো ভাই বিপদ আপদ ফরসইন কোনো অসুবিধার মধ্যে আসেন আপনার লাগে নিরা এখন বালা মানুষ মনে করিয়া আপনার কোনো গুড অ্যাডভাইস দেওয়ার লাগে তখন এটাও আপনি সাড়া দিতা। যখন আপনি কোনো বাইর করে যাইবা, যাওয়ার পরে আপনি এই বাইর লাগে যত ধরনের আপনার ইয়ে আছে সুন্দর পরামর্শ দিবা, খাওয়া দাওয়ার যদি ইয়ে দেন খাওয়া দাওয়ার ইনশাল্লাহ এটা তো সাড়া দিবা। এখানে যাওয়ার বাদে আপনি বিসমিল্লাহ হয়ে খানা দাওয়া শুরু করক্কা, এরপরে যখন খাওয়া দাওয়া শেষ হইব আপনি দোয়া করক্কা বাইর লাগে, এবং খাওয়া দাওয়ার একটা দোয়াও আছে এটা দোয়াটা করক্কা আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযা আত'আম ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। দেখো ইসলাম এত সুন্দর জিনিস যে আপনি খাওয়া দাওয়ার মধ্যেও গেলে দাওয়াতের মধ্যে যখন গেছেন গিয়া আপনি এই শুরুটা বিসমিল্লাহ দিয়ে করক্কা আর শেষটা আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করক্কা, যখন আপনিও রিওয়ার্ড হইবা আপনার যে ভাই আপনার লাগে ইনভাইট করছেন তাইনও কিন্তু এই আপনারা ইনভাইট করার কারণে তাইনও কিন্তু মানে সওয়াবের অধিকার হইলা। এরপরে গেল আমরা তিন নম্বর যেটা এক মুসলমান আর এক মুসলমানের অধিকার, এটা হইল ওয়ুসাম্মিতাহু ইযা আতশা, যখন আপনার এক ভাইয়ে আপনার সামনে আসি দেন তখন আপনি যদি তাইন যদি আসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করেন আপনি শোনার পরেও আল্লাহ তার লাগে দোয়া কর্তা ইয়া রহমুক আল্লাহ হইয়া দোয়া কর্তা যে আল্লাহ আপনারে রহম করোকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার দুই ব্যক্তি আসি দিলা, দেওয়ার পরে এক ব্যক্তি আসি দেওয়ার পরে হামিদাল্লাহ আসনা আলাই তাইন আল্লাহর প্রশংসা করছেন অর্থাৎ আলহামদুলিল্লাহ করছেন, ফোড়ার পরে আল্লাহর প্রশংসা করছেন দেওয়ার, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এই ভাইয়ে আসিও দিলা আল্লাহর প্রশংসা করছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাইয়ের লাগি দোয়া করছেন ইয়া রহমুকাল্লাহ ফরিয়া দোয়া করছেন, আর এক ভাইয়ে আসি দিছেন ঠিকও কিন্তু আল্লাহর প্রশংসা করছেন না, এটা আল্লাহ রসুল কোনো দোয়াও করছেন না, হয়তো তাই মানে রুল জানা আসিল না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জিকাইলা এই ব্যক্তি আল্লাহ রসুলকে কইলা আল্লাহ রসুল আমরা দুইজনেও আসি দিলাম কিন্তু আপনি ও ভাইয়ের লাগে দোয়া করলা আমার লাগে দোয়া করলা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন ও ভাইয়ের লাগে তাই আসির নিয়ম কানুন যেটা শরীয়তের যেটা এটা শিখাই দিলা যে ই ভাইয়ে আসি দিছেন দেওয়ার পরেও আল্লাহর ফাহামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করছেন আর আমি তার লাগে আল্লাহর দোয়া এই জন্য দোয়া করছি, তুমিও যদি আসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ হইতায় আমিও কিন্তু তোমার লাগি ইয়ারহামুক আল্লাহ হইলাম না। তাই আমরা রুচিত হইল কোনো ভাইয়া যদি আমরা সামনে আসি দেন তে আমরা অন্তত আলহামদুলিল্লাহ যদি শুনি তাই হইছেন আসি দেওয়ার পরে তে আমরা তার লাগে দোয়া করতাম ইয়ারহামুক আল্লাহ হইতাম, হওয়ার পরে যে ভাইয়া আসি দিছেন ই বাইয়ের খাস শেষ নাই তাই হইতা ইয়াহদিকুমুল্লাহু ওয়াইয়াসলিহু বালাকুম, এটা সুন্নাত তরিকা। দেখো কা ইসলাম এত সুন্দর, আপনি আসি দিরা দেওয়ার পরেও আল্লাহর প্রশংসা কররা আর এক ভাইয়া এই প্রশংসা শোনার পরে আপনার লাগে দোয়া কররা, কিন্তু অন্যান্য কোনো রিলিজন অন্যান্য কোনো ধর্মত এই ধরনের সুযোগ সুবিধা ফেসিলিটিস নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা এত দিন ইসলাম এবং যে দান খরচ এটা আল্লাহর বহুত পড়ে নিয়ে আমদ। এরপরে চার নম্বর যে অধিকার যেটা আছে এই অধিকারটা হইল ওয়াইউদুহু ইযা মারিদা, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, কোনো ব্যক্তি আমরা মাঝে যারা অসুস্থ হইবা আপনার আত্মীয় স্বজনের মাঝে হইতে পারে, আত্মীয় স্বজন ছাড়াও যখন হইতে পারে আপনি যখন শুনবা তখন আপনার যথাসাধ্য চেষ্টা করবা যে এই বাইরে আপনি দেখার লাগিয়ে দিতা। একটা ভাই যখন অসুস্থ হইন আমরা মাঝে মুমিন মুসলমান কোনো ভাই যদি অসুস্থ পড়েন আপনার আত্মীয় স্বজনের মাঝে হইলে তো অবশ্যই আপনি যেতা, আর যদি আত্মীয় স্বজন ছাড়াও হইন আপনি খোঁজ খবর রাখতা এই বাইর লাগে দোয়া করতা। যে গেলে দুইটা ফায়দা হইব, একটা হইল যে আপনি বুঝতে পারবা যে ভাই আপনি যে আল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে এত নেয়ামত দান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি এত রহম করম করছেন যে আপনি এখনও সুস্থ আছেন, আপনার লাগে এই ভাই লাখান আপনারে অসুস্থ দান করছেন না, যে ভাই ক্যান্সারে আক্রান্ত আছে যে ভাই যে রোগে আক্রান্ত আছেন এই ভাইয়ের তাই নিজে দান্ডা তাই অসুবিধার মধ্যে আছেন সদরণের শারীরিক সমস্যার মধ্যে আছেন, আপনি এই বাইরে দেখার যোগ্য দেখাত গিয়া এই বাইর লাগে দোয়া করোকা। সত্যি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া হল শিখাই দিছেন ওগুলা যতটুকু পারেন ফোড়োকা, লা বাসা তহুর ইনশাআল্লাহ এটাকে ফোড়োকা, লা বাসা আমরা তহুর ইনশাআল্লাহ ওটা দোয়া করোকা যে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনারা খুব শর্ট টাইমের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তালা সুস্থ দান করোকা। দেখুন যেন কোনো ভাই যখন অসুস্থ হন আর যখন আপনি আমি কোনো বালা মানুষ যখন যাই
হ্যাঁ, তখন দেওয়া যাওয়ার বাদে দেখবা আপনি যখন কিছু কথা হল খুঁইবা, ই বাই মানসিকভাবে যে দুর্বলতা যেটা আসিল, মানসিকভাবে যে একটা খুব বেশি পেরেশানির মধ্যে আসলো আপনার কথাবার্তায়, আপনার কিছু সময় দেওয়ার কারণে ই বাই অনেকটা মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে যাবা। দেখা গেছে অনেক সময় আপনি টাইম দেওয়ার কারণে মানসিকভাবে অনেক সময় মানুষ ইয়ে হয়ে গেলে এটা আরও বেশি এফেক্ট পড়ে। সো আপনি যখন তার খান্দার কত সময় থাকবা, কত সময় সময় পাস করবা, দেখবা ই বাই যত সময় আপনি থাকবো অত সময় দেখবা অনেক সুস্থটা হয়ে গেছে। সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম যে আমরা কোনো মুসলমান ভাই যদি কোনো অসুস্থ বেমার আজার ফলন আপনি আমরা সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতাম তার একটা সময় দিতাম, তার খোঁজ খবর রাখতাম, তার লাগে দোয়া করতাম। আরও অনেকগুলো দোয়া আছে, আসাল্লাহ আল আজিম রব্বাল আরশাল আজিম আইয়াশফিক, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা আশ-শাফি লা শিফা ইল্লা শিফাউক। আপনাদের এই দোয়াগুলো যদি নাও পাইন আপনার বাইর খান্দার যখন গিয়ে আপনি যেটা পারেন ওটা দোয়া করুক, আর না পারলে অন্তত সুরাতুল ফাতিহা তো আপনি পারেন, আলহামদুলিল্লাহ পারেন, সুরায় নাস পারেন, সুরায় ইখলাস পারেন, সুরায় ফালাক পারেন, যেগুলো পারেন ওগুলো পড়িয়া বাইর লাগে দোয়া করুক। অন্তত কিছু সময় কিছু গুড অ্যাডভাইস সকল দেখবা, কিছু বিপদ আপদ মুসিবত আইলে যেগুলো আছে এগুলো আপনাকে হরক আছে বাই দর্য ধরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে একটা বিপদ দিছেন, একটা পরীক্ষার মধ্যে ফেলাইছেন, ইনশাআল্লাহ এটা আল্লাহ তালা আপনারা খুব অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা দোয়া করার আপনি সুস্থ হয়ে যাবা। আপনি একটু সময় দেখো ইনশাআল্লাহ দেখবা এই ভাই আপনার হয়তো এই অ্যাডভাইসে অনেক ফায়দা হইব। মানসিকভাবে যে ভাই একটু ইয়ে আসিল, এই মানসিকভাবে এই দুর্বলতা বাইয়ের মধ্যে ইনশাআল্লাহ খাটিয়ে উঠে যাইব। এরপরে এরপরের যেটা অধিকার এক মুসলমান আর এক মুসলমানের যেটা অধিকার ওয়াতবাউ জানাযাতাহু ইযা মাতা, ফার্স্ট নম্বর যে অধিকার যেটা আছে যে আমরার মাঝে কোনো ভাই যদি মারা যায় তো এক মুসলমান আর মুসলমানের হক হইল তার জানাজার মধ্যে উপস্থিত হইতাম, আর জানাজার মধ্যে উপস্থিত হওয়ার মধ্যে অনেক ধরনের ফায়দা রয়েছে। এই ফায়দাটা কিতা ফইলে নম্বর হইল যে আমরা জানাজার যে দোয়াটা ফড়ি, দোয়াটা যদি মিনিং আপনি জানেন তো দেখো সারাটা নিজের লাগে, আল্লাহুম্মা ফিরিল হাইনা, আপনি ফইলে ফড়ি আল্লাহুম্মা হে আল্লাহ ইগফিরিল হাইনা ইগফিরিলি আমারে মাফ করে দেখো হাইনা ও মাইতেনা, ফইলেও আপনার জীবিত যারা আছেন দোয়া করা যে আমরা জীবিত যারা আছেন এবং মৃত যারা আছেন সবরে আপনি মাফ করে দেখো, অশাহিদিনা ওগাইবিনা এবং আমরা যারা উপস্থিত এবং যারা অনুপস্থিত তারা প্রত্যেকের আপনি মাফ করে দেখো, অসাগিরিনা ও কাবিরিনা আমরা যারা ছোট এবং বড় যারা আছেন আমরা সবরে মাফ করে দেখো, অসাগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উংসানা এবং আমরা পুরুষ এবং মহিলা যারা আছেন আমরা প্রত্যেকের আপনি মাফ করে দেখো। দেখো আপনি জানাজাত গেলা ফুইলেও গিয়ে আপনার লাগে দোয়া কররা, জানাজাত গেছেন এক ভাই মারা গেছেন তান এই নিউজ ফাইয়াও আপনি গেছেন আপনি আল্লাহ একটা আল্লাহর মহব্বতে আল্লাহর ডাকে সারা ইয়ে দিয়া গেছেন এই বাইর লাগে গেও ফেলা নিজের লাগে দোয়া কররা, সুবহান আল্লাহ। আপনি যদি জানাজাত যাই দেখবা আপনার সবচেয়ে বেশি আপনার ফায়দা বেশি, কিলা ফায়দা বেশি আপনি যদি এটা একবার একটু থিঙ্কিং করেন যে আজকে যে ভাই আমরা মাঝে গতকালকে আসলা আজকে তাই দুনিয়ার থেকে গেছেন কি খালকে হয়তো আমারও ডাকাইতে পারে আমিও তোলা হয়ে যেতে পারি, আল্লাহ ইয়া আল্লাহ আমি কোন অবস্থাতে আছি কিতা করলাম, তখন হয়তো আপনার যে ইমান যেটা আছে ইমানটা এবং অনেক বৃদ্ধি পাইব এবং আপনি আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হইবা। এরপরে আপনি জানার মধ্যে গিয়া নিজের লাগে নিজের বাবর লাগে রব্বির হামহুমা কামা রব্বাইয়ারি সগিরা, যেগুলো জানেন এগুলো ফড়োক্কা, আপনার আত্মীয় স্বজন যারা আছেন দুনিয়ার থেকে গেছেন তারা লাগে দোয়া ফরোক্কা। আর এর ফলে লাস্ট যেটা অধিকার এক মুসলমান আর এক মুসলমানের অধিকার যেটা এটা লাস্ট যেটা হইল ওয়ুহিব্বু মালু ওয়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, আপনি যেটা বালা ফাইন যেটা পছন্দ হরেন আপনার অফর মুসলমানের লাগে আপনি ও জিনিসটা পছন্দ করোকা। আমরার মাঝে আছে দেখুন জানি আপনি যেটা পছন্দ করেন এটা আপনার লাগে আর যেগুলো পছন্দ করেন না এগু অন্যর লাগে। আপনি দেশে গেছেন আপনার ফোকেটও মনে রকা 100 টাকা দুইটা আছে, একটা পুরানা নোট আর একটা নয়া নোট, একজনে এখন চাইলে আপনারে খুঁজছেন, খোঁজার পরেও আপনি ইচ্ছা করা টান্ডে দিতা, দেওয়ার পরে যখন দেখছেন নোট তো দুইটাও আছে, একটা 100 টাকা হাওটাও 100 টাকা, একটা পুরানা একটা নয়া, আপনি দেখবা ও আপনার জানে দিত না আপনার নয়াটা আপনার লাগে রাখবা পুরানাটা হবাই লাগবে, অথচ দুইটার তো মান সমান, দুইটার কিন্তু মান সমান, পুরানা নোটের কারণে আর নয়া নোটের কারণে পয়সা বেশি এদিক সেদিক কিচ্ছু হইতো না। আপনি যখন দিবা লিব ঝিল্লে আগুন বাইরে মহাব্বত করিয়া আপনি বালাটা দেখবা, দেখবা আপনার ই বাই 100 টাকা দিলে পুরানাটা দিলে যে যে বাইটা যে নিব হে যতটুকু সন্তুষ্ট হইব মনের দিক থেকে, আপনি নয়াটা দিলে দেখবা এর চেয়ে অনেক গুণ বেশি হইব, সুবহানাল্লাহ। আপনার সামান্য একটু এদিক সেদিকের কারণে দেখবা অনেক কিছু হইব, আপনি যে জিনিসটা পছন্দ করবা আপনার অফর বাইর লাগে জিনিসটা পছন্দ করবা, এটা লাস্ট যেটা গেল যে এক মুসলমান আর এক মুসলমানের অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এত অভিধান হরক আমরা যে লিল মুসলিম আল আল মুসলিম সিত্তু খিসাল যেটা যে এক মুসলমান আর মুসলমানের উপরে যে ছয়টা অধিকার আছে এই অধিকারগুলো পরিপূর্ণভাবে আমি সহ আপনারা সবে যাতে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই আমলগুলো করার তৌফিক দান করুক।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته